কি কলি তো ভাত লাগে হা তুই মাছ আনি দিছনে মাংস আনি দিছাম ভাত বনাবৰ কাৰণে আজি বিহু বুলি সকলে নতুন নতুন কাপোৰ পিন্ধি যায় আৰু মই এইজন ও প্ৰত্যেক বাৰে পুৰণা কাপোৰ চাই পিন্ধি যাব লাগে আৰু নতুন কাপোৰটো মানে ব্লাউজ এটা কিনি দি আৰু তোৰ সক্ষমতা নহল হা দিন নাই ৰাতি নাই তই হেই মুটেনি হ'ব খাবি আৰু মোৰ ওপৰত গৰম দেখাব হৈছে হা যা ইয়াৰ পৰা আঁতৰ হ সকলে তো আহিলে কি মাথা মাৰছা তাকে তো যোৱাবাৰ যিহে কান্দ কৰিলো পুলকতে নাখাব কি যাম সেই বুলি আর নাখাম নেকি তামে নাখালে নাই আমি চারিজনে তা পাই খাই দিম র র পয়সার কথা আছে আমার এই তিনটার পয়সা দি সাউন্ড সিস্টেম বনাইবছন র র র র সিনির আছে না তাকে মাথার বড় যাবছন ও হি আপি থাকা কলে কিন্তু এনে পয়সা দিব কিন্তু জবর যে তোকে খাইছে ঠিক মই ফুসলাম না মই কি হকানে আছো ওই ওর আপুলক আহি আছে তুহা নকলে নাই মই একবার কইছাং নেকি আহিব দে না কিন্তু এটা কথা ইসি মানে জি কালি তো কোনো এক কোনো কবি কিন্তু ধুনিয়াকে হাই থাকিবি হ্যাঁ হব না পারে কিং ইমান বেশি করব দিও না কেলা আপুলক আ আ তোকে রুখি আসলো আমি পয়সা পয়সা সন্মান দি আছে যে ইহতে মোক আজি কি হল সবরে ইমান ফুর্তি যে বিহু থের প্রোগ্রাম ফিক্স হয়েছে নাকি কমিটিয়ে পয়সা দিব লাগবে নয় সেইটো তো মই জানো আমার অসমত সিঙ্গারর স্থান হে সবচে উপরত লাগা হলি এ হরো ছাগলি বিক্রি করব অবে এই ডান্সার কমেডিয়ানর একোয়ে কাম নাই বুঝি পয়সা তই তোহতে মেন পন্ত আকেলা মানে 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 আমি খানা তো খাওয়া মাথা মারি গেছো তুই কি কর খানা আর মই লাশ লাগানে তো চাওবার কি করছিলি মনত আছে মনত আছে এই ডাঙর ডাঙর গাঁও সরু সরু ঘটনা চলিয়ে থাকেছো এই ব্লক এইবার মই আছো না এই যাবার তো মই নাছিল এইবার একো গড়বড় নহয় এ মই চাইনিজ বস্তুক বিশ্বাস করিম তথাপি ইহত কিতাক বিশ্বাস নকরু যোৱাবার মুরে ঘরের হাসুর করি আনি মুকে কইছে বান্দর কিতা লাজ না লাগে এই পুলক এই বিহুর দিনত ইমান খং করে থাকে না এই তো আর ভগরে উৎসব সবে মিলে জুলে খাম আর নাকি সবে খানা তো খামর বরদেকা কিন্তু এই মেন মালটুয়ে যে নাই এই মাত্র তিরি লগত কাজিয়া করে ওলাই হলো এই বলে বিহু বুলি মেখেলা চাদর এই হাবি জাবি মুস্তুমাখা লাগে মরি ফেলে ব্লাউজ কিনি দিবাই পয়সা নাই বিহু যে নকলে তিরি মাখার হে লাগে আমার একুই নাই হেই কেন তো আমি তিরি না রাখম তিরি না রাখম ওই তিরি তো কিবা গাড়ি হেন বস্তু পয়সা নাকি তেল নহলেও রাখিবা পারি পাইছা জনে বেলেগক চলাবা দিলি সা ভাই তোর পয়সা না তোক ইনকাম করা মই এটা উপায় দিউ তেতিয়া তুই তারপরা অলপ অলপ ইনকাম করি তুই নিজের খরচাখিনি উলিয়াব পারিবি কেনেকে তুই প্রোবো অ্যাপটো ডাউনলোড করি ল মানে তুই তো অপিনিয়নত এনেও ভাল আর তোর দরে বহুত আছে যোনে কারেক্ট অপিনিয়ন দিয়ে এ ধর আজি ইন্ডিয়া জিকিব না নাই আজি ওয়েদার কেনেকুয়া এইবিলাক প্রোবো দিয়া স্টার্ট কর আর মাল কামাই থাক মাল বুঝা নাই ভালকে কত এইটো এটা এনেকা প্ল্যাটফর্ম যত তুই হা বা না কই পয়সা পাই থাকিব পারা সাপোজ তোর ইন্টারেস্ট ক্রিকেটত আছে বা তোর ফাইন্যান্সত আছে বা তোর ইউটিউবত আছে তুই তাতে খালি হা বা না উত্তর দিলে হল উত্তর শুদ্ধ পয়সাই পয়সা ট্রাস্টেড হয় না এক করোড়তকৈ অধিক মানে ব্যবহার করে আছে আর সবে নিজের সঠিক অপিনিয়ন দি পয়সাই পয়সা কামাই আছে অলপ শিকাও তো আরে ইজি সা তোক মই কিতাবার প্রশ্ন হুদু কেনে কা সাবমিট করে তোক মই দেখাই আছো ইন্ডিয়া আর নিউজিল্যান্ডর সেকেন্ড ওয়ান ডে ম্যাচ কোনে জিকিব আবে জিকিবই ইন্ডিয়া হয় শুন যদি তুই একদম শিওর নিজের অপিনিয়ন তো লয় তেতিয়াহলে তুই ইয়াতে কোয়ান্টিটি ইনক্রিজ করবো পারা পয়সা যে পাম উইথড্র সেইটো ইজি জিপে পেটিএম কার্ড যিকোনো মাধ্যমে তুই পয়সা তুলিব পারবি এতিয়ার পৰা পিছে মোৰ অপিনিয়ন বৰ বেকার না যাব আপোনালোকেও যাওক প্রোবো ডাউনলোড কৰক আৰু আমাৰ লিংকটো ব্যৱহাৰ কৰিলে আপোনালোকে 25 টকা পাব খালি প্রোবো ডাউনলোড কৰিব না পাহৰিব আচ্ছা তিৰিক মেখেলা দিবৰ কাৰণে তো এইখিনি পয়সা ৰেডি হৈ যাব কিন্তু আজিয়ে যে খানা পয়সা মই মেনেজ কৰো কৰ পৰা ঐ সিনিৰ তো যাংছো অ হি নহলে নিজে কিতিও নাহে ও যাওবার মই যে তাক কৈছিলু হি হি হেবিলা থৰি না থাকে বল আ আ সবে
ভাবি কিন্তু তার মুখত মুখে দিয়া সুরব আছে এই কারণে প্রথম গয়ে পয়সার কথা নবি দিল ভাই সিন্দিরাম নিয়ালাই ভাই সিন্দিরাম সুরব চট পারদিন আমন মক এইবার লুটি পাইছ না কোনে লুটি আমার নিহাল ভাইও আমি তো ভোগালি বিহুর শুভেচ্ছা দিব আহিছো না ঠগালুম নাই তুই তো কথাই নকবি ভাই তু আবার সোয়ালি কিতা লগত দেখা পাই হিংগাতি সই মুখ গুরুপিতন লাগাইছা হিংখা আবে গুরুপিতন তো ইহতে মুখ দিছিলে মারি মারি সুকু মুখ না কালা কুতকুতা করি পেলাইছিল আর তারে তো ফায়দা উঠাই কেনে কি করছিলি নিজে মার খাইছা বলে সোয়ালি কিতার বা মালিশ লব গিছিলি হেই কারণে খং উঠিল মুর তাই হবরে না কি বিহুর দিন তো হাব নেল হনা কাজি লাগি থাকা ওই তুহা আই সুছিলি কেতা আজি খানা খাম বথরত আইবি ওই ইহত কেতা আহিব নেকি খানা খাবা কি ইহত কেতা গুহাটি শহরৰ পৰা ছোৱালী আনি আছো কি কোৱা কিন্তু এটা কথা কি ইহতে কিন্তু দামি মালে খায় আরে কিমান দামি মাল খাই মুক কোনা মই আনি দিম না আনি দিবা না লাগে দে আমার হাততে পয়সা তা দি আমি বাজার করবা যাম কিমান 500 টাকা হে 500 টাকা ভিক্ষারি কেটা হ্যাঁ 5000 টাকা ল কিন্তু এটা কথা আরে জানু দে তো একু কাম নকরা অকল সোয়ালি খাবি মানে খানাতর কথা কইছো সোয়ালি লক খাবি ও হব হব দে এ বল এই যা এটা তো ওখানে মিনিস কর যা রমে করো যাও কি মিনিস করো প্রসাং দে তুই যা ওই ভাই কি কি লাগে তা লিস্ট বানাবা লাগছিল না ও আমার লিস্ট তো বল বল ও বল ও সো 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 জান ও জান কি হল এই কুত্রেছে তুত্রেছে শাসন কিবা অলপ আছে হনা অলপ মান আছে উলিয়াই দিউ আৰু হে ৰিং চেৰিমনিত যে দিছিলি আঙুঠিটো আছে আৰু মঙ্গলসূত্ৰ বাটো আছে হেইবোৰ বেছে আৰু পাৰ্টিকল লগৰ গিতা লগত হে ৰাম কৰ পৰা কোত যাইব তই কুদ্রেছে তুদ্রেছে কিবা অলপ নতুন কাপোৰ আছে যদি পিন্ধিলো বুলিয়ে ক'ব খুজিছিলো মই তোক বজাৰলৈ যাব খুজিছিলো হে হসা মই যে নতুন কাপোৰৰ কথা কৈছিলো কিনি দিবৰ কাৰণে লৈ যাব খুজিছিলি নেকি অ কিন্তু ইতা নিনু আৰে মই বিহুৰ দিনত এনেকা কথা শুনাই কেনে মন বেয়া কৰি দিলি তুই বা বংলা কি অনু এনে কৰা মই তোক এনে মৰমতেহে কৈছিলো চুপ পাতুরি কাগজ পিন্ধে কুসু পাত পিন্ধে জি পিন্ধে মরে কো আহে না যায় আর লগর লগত মই জি করি থাকো না যাবি মুখ সাবা জেনকে লোহাই কাতে লোহা তেনকে মোর মদে কাতে নিশা থেই ময়ু জি মানে কুট কি কব লাগে কো ভাবি না সাও পেসেরটোর উপর এনে খং করি থাকিলো মই তো নিজে তাক ভাল পাই কেনে আহিছিলু ন পলাই এতিয়া হি মুখ দিব নোৱাৰিলে ময়ু তো বুঝি পাব লাগে থেই বাছিলো দে কিবাকে সঁচা কথা তুই তুয়ে যে মই তো পয়সাই খুঁজি বইছিলো এইবার লিস্ট মই বনাইছো কোনো আইটেমৰ কমি নহব তে সালাদ খাই বমি কৰি দিবে এইবার তে হবতে নহলে শান্ত মই আনিম শান্ত মই স্ক্রিন তা তানি তুমি যা তুহা কি মনত রাখবি জানি তুমি যা মই লাইটিং চাম দে হবতে পয়সা বা জোগাড় হলনে পুলে কর না জানি রাতি দিলে গালি খাইছি এইটো মজার অপরচুনিটি ইয়াতকে ভাল ব্লেকমেল করার সুবিধা আর মই হয়তো দিনে এবার না পাও হাই 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 তদফ লাভ নাই ফাটাস্ত্রী একো লাভ নাই মোর সুকুক ফাঁকি মারিলেও তোমার এই মনোমোহা দৃশ্যটি ইতিমধ্যে মোর মোবাইলের ক্যামেরার লেন্সত আবদ্ধ হয়েছে গতিকে পলম নকরি এই অভাগা কাকাস্ত্রীক 500 টাকা এটা টান বরঙনি হিসাবে আগবঢ়াই দিয়া নহলে 440 কোটি বেগেরে
তোমার এই দৃশ্যটি কই পাব গে পিতাশ্রীর হোয়াটসঅ্যাপ নম্বরত ঘরত আহি পিছত তোমাক খুয়াই থব কবরত প্লিজ ডিলেট কর না ডিলেট কর না কোনো আবেগ বা অনুভূতির প্রদর্শন ব্যর্থ ফ্রাতা বিলম হয়েছে বহুদিন হল পাঁচশতকীয়া খরখরিয়া কাঁচাপাতিয়া নতর দর্শনৰ বাবে মোৰ এই দুটা নেত্ৰ ব্যাকুল হৈ আছে ততালিকে ইহঁতৰ মনোকামনা পূৰ্ণ কৰা ফ্ৰাতা তোমাৰ চকুৰ পলকতে এই দৃশ্যটি মোবাইলৰ পৰা নাইকিয়া কৰি দিব বিচাৰোঁ অঁ এতিয়াতো ডিলাইট কৰি দি আগতে নিৰক্ষণ হ'ব নটো প্ৰকৃত হয়নে নহয় ইমান কুচু দিয়া তই ঐ দাদা মই পিকনিক খাম বুলি ইমান দিনে জমাই ৰাখিলো এথান কেনেকৈ খাম ইমান উঠিয়াই থৌ বাবাই পুলকক যাব দিব নালাগে নেকি বেৰি অ যাবাৰ কি হৈছে তাক বজাৰ কৰিব দি সি একো গণ্ডগোল কৰা নাছিল আমাৰহে মিছআণ্ডাৰষ্টেণ্ডিং হৈছিল ঐ সি মালটো চালু আছে বাজারত হিয়ে যাওয়া ভাল নাকি আর ওই বস্তুর দাম থাম করবো জানে আমি এনে কিবা কিবি কাপড় লাগিয়ে থাকিম নাকি ঠিকই কইসা হি এনে ডেকা রসনের কাম সান একই না জানে হইনে নয় কি হল সব রেডি হল তো আর কি বাজার করিলে হল এয়া ললিস আর আহি কিন্তু আমাক ভাউচার দেখবি কিন্তু হ্যাঁ হবে দে ওয়াও আজি কি জুতে না থাকক কিয় জামি ময়ু লগত কিমান দিন যে হল এক পিস মাংস কামুরিব পড়া নাই ভালকে আনকি সয়াবিনও নানে হি কিনি বিহুর দিন তাই এজোর মেখলা চাদর দিব পারিলে মনটো ভাল লাগিল হইবে এক কাম করু যোনকিটা বস্তু নিব দিছে কম কমকে নি পয়সা বাঁচাই এনেকুৱা এজোৰ মেখেলা চাদৰকে লৈ যাওঁ সিহঁতনো ক'ত গম পাব চালা কৈ দিম বস্তুৰ দাম বাঢ়িছে বুলি মেখেলা চাদৰটো তাতে নিলে ধৰা খাব লাগিব ইয়াতে লুকাই থৈ যাওঁ ৰাতি লৈ যাব পাৰিম ভাইহত বিহু বুলি সব বস্তুৰ কেলা লেতেৰা দাম বে ইমান দূৰে নাই কিনি আনোতে এই নুকুবি আৰু ল ভাওচাৰ খুজিলি না দাদা এই ভাওচাৰত বস্তুৰ দামবিলাক অলপ বঢ়াই লিখিব হা অ অ ঠিক আছে বাকী বাদ মাংস তুলি পিছে নাপাৰে না এগুলি বেলেগ বস্তু কমকে আনিলে হয় এইখিনি মাংসটো পুৰাই দি মালৰ লগত খালি চেচ হৈ যাব ই এই হ'ব দে ঐ মালৰ লগত অলপ কম কৰি খালি হ'ল মাংসটা হেল্ল' ঐ কি হ'ল দে গুৱাহাটী ছোৱালীক নাহিলে নাই আৰে ভাই গুৱাহাটী কিমান দূৰ এটা জানা নেকি অকণমানটো টাইম লাগিব না
তাতে হিয়তে মডেল হয় মেকআপ সেকআপ কৰাৰ টাইম লাগিব না নাই বুঝিল ভাই ওই কি হল কি হল তোর ভালাগা নাই না আমি সবে খানার নামত 500 টাকা দিছো কি অকলে সলের লগত নাচিব কারণে 5000 টাকা দিছে সলের তো সতো নাই ইয়া ইটো তো ভাল কথা হোৱা নাই ইটো তো অন্যায় হৈছে রে ভাইটার লগত অন্যায় জেনে কৰতে না দাঙন থই সলের পৰতে তারহে দুৰ্বলতা আরে ভাই উপায়টো নাই না নহলে হিছো পয়সা নি দিল হয় নহয় ৰ এদিনে তো দিন নহয় না এবার যদি এনেকে গাদদারি কৰো নেক্সট টাইম কত পাম আমি তা তে আমি এটা কি কৰো কি কৰো মানে ওই দাদা মই বিটনি খাম বুলি এমান দে জমাই রাখলো এখান কেন কি খাম মোর লগত এটা আইডিয়া আছে মহত ভাল লাগছে না ই মজা একদম আপির নিচে লাগছে আবি মই ধরা খাম একদিন করবা না জানো তুমি চা ভাইটি ফ্রিতে তো কোনো খানা নখুয়ায় আর তুই খানা খাবার কারণে যেখানে পয়সা জমাইছিলি মই দিনত লইয়ে লৈছো এতিয়া তোর এটাই উপায় আছে যদি আমার এই কামটো তুই করি কেনে নিহালক ম্যানেজ দিয়া তেনে হলে তুই ফ্রিতে খানা খাবে হয় না একদম চাও তাও তো আপি হুই কেনে আজি তাক ম্যানেজ দি থাক মই ছোৱালী মানুর মাত উলাম কেনে কে চা তুই ছোৱালীর মাত উলাবা নালাগে তুই যেখানে ইংলিশ ওয়ার্ড জানা তুই খালি সিটো নিহালর আগত মারি থাকিবি হয় না নয় সি সিনের আমি একো ইংলিশ না জানে রে এখানে অল্প কাজল লগা দে রোহান হি যাতা হি কিয়া ব্রো টেনশন কেলে লসা আহি আছে গুয়াহাটির মাল দিব আৰু খাইখাত অপিসুরি যেন অবদর রক লগা যেন মরুভূমির প্রচন্ড গরমে মুখ কেলাই পেলাইছে ইমান হট 5000 কি এনেকুয়া ছোৱালী পালে মই 50000 নয়ের দরে ভাহাই দিম প্লিজ সিট দেয়ার মিস গর্জিয়াস থ্যাংক ইউ ওয়েলকাম ঐ অসমীয়া নাজানে নে কিবা নাজানে আবে গুৱাহাটীত থাকেহে তাইৰ অৰিজিনেল ঘৰ নাগালেণ্ড অনলি ইংলিছ কিন্তু ইয়াকটো মইহে পঠাম ৰচোন ই ক'তনো কি কৰি আছে পাৰ্টিত হাই ইউ হিন্দী ঐ ঐ এক্সপ্ৰেছন দি কাম চলাই থাক বেকাৰ ইংলিছ মাৰি কিনে আৰু নিজৰ পতোৱা চান্সটো কি কমাই আছা ইয়েছ মই মেনেজ দি আছো ৰ যা যা আপি দাদাটো ক'তো নাযাবি মোৰ ওচৰতে থাকবি নহলে ইথার কি মোক সব হেক করে গেল আমি তুই টেনশন নি নলবি মই টাকাটা কাটা আছে করিব না দুটা হ্যাঁ ভগবান ভগবান ওই কালি তোক মই পাঁচ সিরা সিরি করে ডিভোর্স দিম সালা কইব সালা নিজর দিয়ে থাকতে বেলেক সালি লগত এইবোর করি আছে হ্যাঁ একই মোর জীবন তো হে ওবো তো ভাই এতিয়াই বল মোৰ লগত ঘৰত ভালক ভালে গৈছো এতিয়াই বল বল
পালাত পুরিলু এই বিহুর দিনত ভাজাই খালে যে যদি আমার এই কামটো তুই করে কেনে নিহালক ম্যানেজ দিয়া তেনেহলে তুই ফ্রিতে খানা খাবে হয় না নহয় আজি মানে পার্টির বাজার ময়ে করব কইছিল তারপর সব পয়সা মারি বস্তু কম কমকে আনিছু আর হত কইছু যে বস্তুর দাম বাড়ছে বলি মইতো তেনেকে কোৱা নাছিলো যে তই বেলেগৰ পৰা পয়সা মাৰি মোক কাপোৰ দে বুলি আরে বাদে নাই তি আৰু এনেকা মোক নকৰ তোৰ খুশিৰ কাৰণে তো আনিছো না মই সন্দেহ করেছিলো এইটো এনেকা বিশ্বাসঘাতকতা তাক এতিয়া কি করা যায় তাক এতিয়া এক নকরো কি আমার পয়সা মারি মাংস কমকে আনিছে না তার যাবার এটাই হাসুর করেছিল এইবার গোটেই গড়াল হাসুর করিম বাপেকে বলছো কোনোবা নহয় কোনোবাতো আজি ফচি বই ভাইটি এইটো ভাইটিরাও আছে কি আমার পয়সা মানে মাংস কমকে আনিছে না তার যা বছর এটাই হাসুর করেছিল এইবার গোটেই হাসুর করি হেল্ল' দাদা সাংগীতা এই বেটা এটা চুলকুৰা মাথা মাৰিছে ইবাৰ দৰে আৰু কি কৰা চাই ইহঁতক ইহঁতক এনেকুৱা শাস্তি দিম নহয় মৰালৈকে মনত ৰাখিব লাগিব চোৱাৰ বাচ্চাকেইটা আইডিয়া ফুৰি কাটা খাই কোনোবাই মৰিলে মৰক প্ৰতীকবাৰে হাঁচুৰ কৰিবা আমাৰে ঘৰ পাই সিহঁতে
বাছি ল'বি আজি চিঙে আছে বে আবে এতে কি ওলাইছে বে তেজ দুখো তেজ ওলাইছে বে এটা গুটি নাই দেখোন